যেমন কেমন দাদি বালিশ ভিজলে শুকায় না ওরে খেতারে ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকায় না জৈবন কালে আমি বউ পাইলাম না ওহো ও দাদি মাহসিন তাই বুঝি আমি বাসি না জৈবন কালে এখন বউ পাইলাম না আরে জৈবন কালে এখন বউ পাইলাম না ওরে খেতারে ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকায় না জৈবন কালে আমি বউ পাইলাম না ওহো ও দাদি মাহসিন তাই বুঝি আমি বাসি না জৈবন কালে এখন বউ পাইলাম না আরে জৈবন কালে এখন বউ পাইলাম না আজি আশিন মাসে যেমন দাদি গো গাঞ্জে ধান খেত গারতাছে আমার যৌবন দাদি মার্বল খেলতাছে আজি আশিন মাসে যেমন দাদি গো গাঞ্জে ধান খেত গারতাছে আমার যৌবন দাদি মার্বল খেলতাছে ওহো ও দাদি মাহসিন তাই বুঝি আমি বাসি না যৌবন কালে এখন বউ পাইলাম না আরে জৈবন কালে আমি বউ পাইলাম না আজি খেতারে ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকায় না জৈবন কালে আমি বউ পাইলাম না ওহো ও দাদি মাহসিন তাই বুঝি আমি বাসি না জৈবন কালে এখন বউ পাইলাম না আরে জৈবন কালে এখন বউ পাইলাম না আমি হাউস করি কর্ম বিয়া সুন্দর সিমরি বারে গো রং বিরঙের বউ আমার গো আমি হাউস করি কর্ম বিয়া সুন্দর সিমরি ডারে গো রং বিরঙের বউ আমার গো ওহো ও দাদি মাহসিন তাই বুঝি আমি বাসি না জৈবন কালে এখন বউ পাইলাম না আরে জৈবন কালে আমি বউ পাইলাম না আজি খেতারে ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকায় না জৈবন কালে আমি বউ পাইলাম না ওহো ও দাদি মাহসিন তাই বুঝি আমি বাসি না জৈবন কালে এখন বউ পাইলাম না দাদি জৈবন কালে আমি বউ পাইলাম না আরে জৈবন কালে এখন বউ পাইলাম না কেন জৈবন কালে আমি বউ পাইলাম না ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের হাসি বাকশো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনারা কোন ধরনের ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আমরা ওই ধরনের ভিডিও বানাবো আপনাদের পছন্দের ভিডিও তো ভালো থাকবেন ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ